ভাইকে হারিয়েও কর্তব্যে অবিচল সাংবাদিক দাদা। পূর্ব ভারতেই প্রথম দুটি দান করা অঙ্গ পেলেন এক রোগী। অঙ্গদানে দৃষ্টান্ত স্থাপন করলেন মণ্ডল পরিবার। রাজ্যে ফের অঙ্গদানের নজির। দুর্ঘটনাগ্রস্ত যুবকের ব্রেন ডেথ ঘোষণা হওয়ার পর তার অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যেরা। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বাসিন্দা জগদীশ মণ্ডল কয়েক বছর হল বসিরহাট এলাকায় থাকতে শুরু করেন। কর্মসূত্রে কলকাতার কালীঘাট এলাকায় থাকতেন। সেখানেই এক মাংসের দোকানে দীর্ঘ কয়েক বছর কাজ করছিলেন। গত সোমবার দুপুর নাগাদ খেতে যাচ্ছিলেন জগদীশ। রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা এক মোটর বাইক ধাক্কা মারে, ছিটকে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয় পেয়ে মোটর বাইক চালক বাইক নিয়ে পালানোর চেষ্টা করার সময় ফের জগদীশের শরীরের ওপর দিয়ে বাইক চালিয়ে দেয়। পরপর দুবার বাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাত ভেঙে যায়, আঘাত লাগে বুকের পাঁজরে, আঘাত লাগে মাথায়। এভাবেই দীর্ঘ সময় রাস্তায় পড়েছিলেন। এরপর স্থানীয়রাই তাকে উদ্ধার করে নিয়ে যান SSKM হাসপাতালে। তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে তার। ট্রমা কেয়ার ইউনিট থেকে রেড জোনে ট্রান্সফার করা হয়, দেওয়া হয় লাইফ সাপোর্ট, কিন্তু শেষ রক্ষা হয়নি। বুধবার বিকালের পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেন জগদীশের ব্রেন ডেথ হয়েছে। প্রিয়জনকে হারিয়ে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও নিজেদের কর্তব্য ভুলে যাননি মণ্ডল পরিবারের সদস্যেরা। এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেন জগদীশের দাদা, পেশায় সাংবাদিক দেবাশিস মণ্ডল। পরিবারের সকলকে বুঝিয়ে ভাইয়ের অঙ্গদানের সিদ্ধান্ত নেন, কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। সেই মতোই শুরু হয় প্রস্তুতি। দেবাশিসবাবু বলেন, ভাইকে বাঁচাতে পারবো না, ভাই ফিরবে না আর কোনোদিন, কিন্তু অনেকগুলি মানুষের মধ্যে আমার ভাই বেঁচে থাকবে বহুকাল। ভাইয়ের অঙ্গ পেলে বহু মানুষ মৃত্যু মুখ থেকে ফিরে আসতে পারবেন। ভাই মারা গেছে, ভাইকে আমরা পাবো না, কিন্তু সেই কারণে আমরা দেখছি যে আমার ভাইকে যাতে আরো পাঁচজনের মধ্যে বেঁচে থাকতে পারে, সেই চেষ্টার জন্য আজকের এই মানে এই অঙ্গ প্রত্যঙ্গ দান করা হলো। এবং প্রথম দিন যখন 21 তারিখে অ্যাক্সিডেন্টটা হয়, তখন ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছিলাম যে আমার ভাই আর ফিরবে না, তবুও ডাক্তারবাবুরা চেষ্টা করেছেন এবং তিনি যখন ব্রেন ডেথ হয়েছে ঘোষণা করলেন, তারপরে আমরা এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছি। বাড়ির লোকের সঙ্গে পরিবারের লোকের আলোচনা করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবং শেষ পর্যন্ত আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমরা ওরা একটা আবেদন করেছিলেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে আমরা এই জগদীশ মণ্ডলের সমস্ত রকম আমরা ডোনেট করে দিয়েছি। সেই মতো আজকের সকাল থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ভালো রয়েছে সেগুলো মানে সংগ্রহ চলছে এবং বিভিন্ন জায়গায় যাবেন। 6টা মূলত মানে অঙ্গ সংগ্রহ করা হচ্ছে, 2টো কিডনি যাচ্ছে, 2টো চোখ যাচ্ছে এবং স্কিন যাচ্ছে, আর লেভার যাচ্ছে, আর হচ্ছে হার্ট যাচ্ছে। জানা গেছে জগদীশবাবুর হৃদযন্ত্র, যকৃৎ, কিডনি, কর্নিয়া এবং ত্বক প্রতিস্থাপন করা যাবে। শুক্রবার সকাল থেকেই শুরু হয় তার প্রস্তুতি। সূত্রের খবর অনুযায়ী পূর্ব ভারতে এই প্রথম একজন রোগী একই সাথে দান করা দুটি অঙ্গ পাচ্ছেন। পাশাপাশি সল্টলেক এলাকায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি এক রোগী পেয়েছেন জগদীশবাবুর কিডনি। এদিন কিডনি নিয়ে যাওয়ার সময় গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, জগদীশবাবুর অঙ্গদানের ফলে অন্তত 8 জন মানুষ স্বাভাবিক জীবন ফিরে পাবেন। এ বিষয়ে জগদীশবাবুর এক বন্ধু বলেন, দীর্ঘ 16 বছর ধরে জগদীশ মণ্ডল আমার কাছে কর্মরত কাজ করছেন। তার দুর্ভাগ্যজনক 21 তারিখে অ্যাক্সিডেন্ট হয় দুপুর 3টে নাগাদ। তার ফলে আমরা লোকে সমাকেয়ারে নিয়ে আসি, সেদিনকার রেড জোনে দেওয়ার ফলে ছিল, কিন্তু ডাক্তার বলেছিল অসংখ্যজনক, চান্স খুব কম, তাও ওনারা চেষ্টা করেছেন। ওনারা তারপরে 22 তারিখে ওরা শিশু ইউনিটে ট্রান্সফার করে, তারপরে শিশু ইউনিটে ট্রান্সফার করার পরে ওনারা আমাদের হালকা আওয়াজ দিয়ে গেছিল ওনারা হয়তো ব্রেন ডেড হতো হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর সবকিছু টেস্ট মেস্ট করে 23 তারিখে বিকেল 5টা নাগাদ আমাদেরকে জানায় জগদীশ মণ্ডলের ব্রেন ডেড হয়। তা এই ব্রেন ডেড হয় তখন আমি আর ওনার বাড়ির আরো সব বাড়ির গার্জেনরা মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জগদীশ তো আমাদের মধ্যে নেই,
জগদীশের কিছু অর্গ্যান যেগুলো ভালো আছে সেই অর্গ্যানগুলো আমরা ডোনেট করছি। সেই জন্য আমরা হসপিটালের সাহায্য নিয়ে সেই অর্গ্যানগুলোকে আমরা ডোনেট করার ব্যবস্থা করি কালকে। আর সেই অর্গ্যানগুলো আজকে ডোনেট হচ্ছে 25 তারিখ, আজকে সকাল থেকে সেগুলো অর্গ্যান ডোনেট শুরু হয়ে গেছে। পরিবারের প্রিয়জনকে হারিয়ে সে যন্ত্রণা কাটিয়ে উঠে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে অঙ্গদানের সিদ্ধান্ত। চিকিৎসা ক্ষেত্রে যে নজির স্থাপন করল সে কথা বলার অপেক্ষা রাখে না। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।